হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সকাল সকাল আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। সো ব্লগটা টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা আশা করি বুঝে গেছো কি হতে চলেছে। তো ব্লগটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি, লেটস গেট স্টার্ট। এসেছি আমাদের নতুন বাজারে। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে সাইকেল রয়েছে, তো ওই সাইকেল নিয়ে আমি এত দূর থেকে চলে এসেছি কারণ এখানের মধ্যে ফ্রিতে হটস্পট পাওয়া যায় আর কি। এখানে হচ্ছে কি বাইক শোরুম, তো এই যে দেখতে পাচ্ছ হিরো লেখা রয়েছে। তো একদিন আমার বন্ধু বলল যে এখানের মধ্যে এই দেখতে পাচ্ছ যে বিবাহ মানে সেটা রয়েছে, একটা হোটেল রয়েছে সামনে। তো হোটেলে খেতে এসেছিলাম, তো খেতে আসার পর যখন এই দিক থেকে বের হয়েছিলাম তখন এখানের মধ্যে হটস্পট পাওয়া যেত বলে আমার বন্ধু বলেছিল। তারপরের দিন সকালে আমি এসে মানে হটস্পট দিয়ে ইউটিউবের ভিডিও আপলোড করছিলাম এই জায়গাতে বসে বসে, তো তখনই ফ্রিতে হটস্পট পাওয়া যায়। তো সেই অপরচুনিটিটা আমি হাতছাড়া করিনি, চলে এসেছি প্রায় বেশি দিন আসি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটি ব্লগ করে বা ট্যুর করে তোমাদের সাথে আজ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মহিষ দিয়ে লাঙ্গল নিয়ে, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর এইখানটা একটা স্কুল রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। সামনের দিক থেকে গাড়ি যাচ্ছে, প্রচুর আওয়াজ। এ হচ্ছে রাস্তা, সাইকেলটা রয়েছে, চলে যাব এবার। এই যে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর লাগছে এই সকালবেলার। বাইক শোরুমের কাছে রয়েছি, এবারে চলে যাব বাড়ি। আর বাড়ি যেতে যেতে কি কীভাবে শেয়ার করবো রাস্তাঘাটগুলো। আর এই যে দেখো সাইকেল, চলো যাই। সাইকেলে উঠে পড়েছি দেখতে পাচ্ছ, এবারে চলে যাচ্ছি বাড়ি। আর আমি এখন রয়েছি রাস্তাতে, তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা জাস্ট দেখতে থাকো সেই সবজি। এই যে দেখো বাড়িতে যাচ্ছি সাইকেলে। এটা হচ্ছে হসপিটাল, আর এই দিক দিয়ে আমি চলে যাব আমি আমার বাড়ি। তো শর্টকাটে চলে এসেছি আমি, আর বেশি দূর দিয়ে গেলাম না। এটা হচ্ছে আমাদের কাছের একটা স্কুল। খুব সুন্দর একটি জায়গা। এইটা হচ্ছে গিয়ে স্কুল, এখনো তৈরি হচ্ছে কিছুটা, অসাধারণ হচ্ছে। ছোট একটি গ্রাম, একদম পুকুর রয়েছে, লোকেদেরও বাড়ি রয়েছে। সকালবেলা মাছ নিয়ে যাচ্ছে, তারপরে যে দেখো পুকুর, সুন্দর এই বাংলার ক্ষেত মাঠ। এই আবহাওয়াটা প্রচুর ভালো। যে রাস্তা, এই রাস্তা দিয়ে সকালবেলা চলে যাচ্ছি। এই হচ্ছে কি এবার, এবারের ডাক হচ্ছে এই স্টেপটা দেখো, প্রচুর মানে আওয়াজ করবে, প্রচুর খারাপ রাস্তা মধ্য জায়গাটার। সাইকেল নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। কি খারাপ অবস্থা, এটা কিভাবে অতিক্রম করব। ও মাই গড, এই গ্রামের রাস্তাগুলো প্রচুর মানে খারাপ অবস্থা, যাতায়াত করতে ভীষণ ভীষণ প্রবলেম হয়। তো কিছুক্ষণ পর হেঁটে হেঁটে চললাম, তো এবার চলে যাব। খুব ভালো, যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। তো উঠে পড়ছি সাইকেলে, চলো যাই। কি জঙ্গল, এই যে দেখো চারিদিকটা পুরো জঙ্গলের মতো, বাঁশবন, আদার্স গাছ রয়েছে।
এবার আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তোমরা আমার সাথে দেখে ব্লগটা পুরোটা দেখে এনজয় করতে থাকো। দুটো শালিক দেখতে পেলাম, এই যে একটা শালিক চলে গেছে। আর কে আমাকে পায়, আমিও এবারে পার্কে বেড়াবো কখনো বা সিনেমায়। এই অটোতে বাসে যে সিট পাশাপাশি হবে ফিট। চলে এসেছি, এই হচ্ছে রাস্তা। আরো কিছুটা পথ গেলে, অতিক্রম করে গেলে আমি আমার বাড়ি পেয়ে যাব। তারপর আমি চলে যাব। রাস্তার কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছো, তার জন্য এই গাড়িগুলো। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। নারে না কারো ধার ধারে না, রাস্তা শেষ হবে না, অনেকটা অতিক্রম করে যেতে হবে, সমস্ত বাধা বিপদ থেকে পেরিয়ে যেতে হবে আমাদের। চলো যাই। এই ভিলেজ স্টোরটা বা এই রাস্তাগুলো কেমন লাগলো জানাবে, পরিবেশগুলো কেমন লাগলো জানাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। এই আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। না রে না আর তো পারে না।